গতকাল এখানে আমাদের একজন আন্দোলনরত কর্মী স্লোগান দিতে দিতে আসাদ, আপনি জানেন যে আজ পূর্ণতম দিন শাহবাগের এই প্রজন্ম চত্বরের গণজোয়ার, এবং এই পূর্ণ দিনে এই গণজোয়ার কিন্তু গণ প্রতিরোধের রূপ নিয়েছে। আপনি গতকাল দেখেছেন যে এই প্রজন্ম চত্বর থেকে হরতাল প্রত্যাখ্যান করার আহ্বান জানানো হয়েছিল পুরো দেশবাসীকে, এবং তারা এই প্রজন্ম চত্বরের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে জামাত শিবিরের এবং রাজাকারদের ডাকা হরতাল তারা প্রত্যাখ্যান করেছে, এবং তারা আরো দাবি জানিয়েছে যে জামাত শিবিরের যেসব আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান আছে সেগুলোর বয়কট করা, এবং তারা এই পূর্ণ দিন যাবতীয় দাবি জানিয়ে আসছে যে জামাত শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে, এবং সেই দাবিরও কিন্তু অনেকটা অগ্রগতি আছে। আপনি জানেন যে সংসদে ইতিমধ্যেই একটি আইন পাশ করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্টেও সংশোধন আনা হয়েছে। আর এই মুহূর্তে আপনি জানেন যে গতকালই একজন ব্লগার এবং কার্টুনিস্ট এখানে স্লোগান দিতে দিতে মারা গিয়েছেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হওয়ার কথা, কিন্তু পাশাপাশি এখানেও গণজাগরণ চত্বরের যেই মূল যেই মঞ্চ, গণজাগরণ মঞ্চ, সেখানে কর্মসূচি চলছে। এবং আমরা গত কয়েকদিন ধরেই দেখে আসছি যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এখানে আসছেন, এবং আজও এখানে স্কুলের ছাত্রছাত্রী এসেছেন। আপনারা কোন স্কুল কোন কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন? বাংলাদেশ শান্ত, সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ভালো করে চলবে, দেশ শান্তি মানে সব শান্তি। অতএব আমরা চাই না রাজাকার বেঁচে থাকুক, উদ্ধারের ফাঁসি হোক, এটাই আমাদের একটা দাবি, আর কোনো দাবি নেই। আপনি কোন কলেজ থেকে? আমি আসছি বরিশাল বিএম কলেজ থেকে। তবে আমি যখন টেলিভিশনে দেখতে পাই যে এখানকার এত আন্দোলন, এত কিছু, আমার অনেক ভালো লাগে। তারপর থেকে আমি আমার এখানে আমার আব্বু আম্মু কেউ আমাকে আসতে দিবে না, তারপর আমি এখানে পালিয়ে চলে আসি। এসে এখন দেখি যে না, এখন অনেকেই আছে, আমার অনেক ভালো লাগে। তারপর আমারও একটাই দাবি যে রাজাকারের ফাঁসি হোক, যেদিনকে ফাঁসি হবে সেদিনই আমার অনেক, মানে আমাদের এতটা কষ্ট যে শাহবাগের। বরিশাল থেকে আসতে নিশ্চয়ই আপনার টাকা পয়সা দরকার হয়েছে, সেই টাকা পয়সা কিভাবে জোগাড় করেছে? সে টাকা পয়সা আমাদের বান্ধবীর, তিন চারটা বান্ধবী মিলে আর কি, মানে দুষ্টমির মাধ্যমে আর কি এখানে আসা। এখানে এসে অনেক ভালো লাগছে যে না, আমরা যদি তারপর যদি আমাদের এত কষ্ট পরিশ্রম করে যদি আমরা এখানে এসে যদি রাজাকারে ফাঁসি দিতে পারি, তাহলে এটা আমাদের মানে কষ্ট শান্তভাবে। শুধু ছাত্রছাত্রীরাই নয়, আসাদ আপনি জানেন যে এই যে গত আজকে যে পূর্ণতম দিন, এবং শুরু থেকেই আজ পর্যন্ত সারা দেশ থেকেই কিন্তু বিশাল সাড়া পেয়েছে শাহবাগের এই গণজাগরণ, এবং এই গণজাগরণ শাহবাগের এই মোহনা ছাড়িয়ে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়েছে, এবং বিশ্বের যেখানেই বাঙালিরা আছেন তারাও এর সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আপনি জানেন যে শাহবাগের এই গণজাগরণ মঞ্চ থেকে আগামী একুশে ফেব্রুয়ারি মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, এবং তারা আশা করছেন যে শাহবাগের এই গণজাগরণ প্রতিটি তাদের কর্মসূচিতে যেমনিভাবে নতুন নতুন স্তরে, নতুন নতুন উদ্দীপনায়, উত্তাল আন্দোলনে যে নতুন নতুন, তারা আরও এক নতুন মাইল ফলক তৈরি করতে পারবেন। এবং আগামীকাল তারা আরও একটি অভিনব কর্মসূচি, যেটা হচ্ছে যে এর আগে 3 মিনিট নীরবতা পালন করা হয়েছিল, এছাড়াও একযোগে সারা দেশে যেখানে বিশ্বের যেখানেই বাঙালিরা ছিলেন একটি করে মোমবাতি প্রজ্বলন করেছিলেন, ঠিক একই রকম একটি কর্মসূচি আগামীকাল নেওয়া হয়েছে। এবং আগামীকাল বিকেল 4:13 এখানে শহীদদের উদ্দেশ্যে যে যার ব্যক্তিগত অনুভূতি জানাবেন এবং চিঠি লিখবেন, এবং সেই চিঠি বেলুনের মাধ্যমে আকাশে উড়িয়ে দেওয়া হবে। তো আসাদ, এই ছিল এখনকার মতো শাহবাগের যে জনসমুদ্র, সেই জনসমুদ্র থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।